গুড মর্নিং সবাইকে, আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো দুদিন আগে এখানে ঠকটা করছিল, আজকে এখানে ঠকটা করছে, মানে সারাক্ষণ আমার বাড়ির চারপাশে কাজ হয়, মানে ভাঙাচোরা বাড়িতে থাকি। যাই হোক, তো কালকে গেছিলাম আমি আর আমার ননদ মিলে গড়িয়াহাটে, তো ওখানে গিয়ে আমি কিছু শপিংও করেছি, তো তোমাদেরকে দেখাই কি শপিং করেছি। কদিন ধরেই না পার্পলটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে ঠিক করেছি পার্পল কালারের একটা শাড়ি কিনবো, কিন্তু পার্পল শাড়ি আর পাইনি, মানে এখনো পর্যন্ত সেই কালারটা পেয়ে উঠিনি, তো সেই জন্য কিনেছি একটা হার। এই যে, তো এই হারটা কিনেছি, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা না ফার্স্টে অনেকগুলো দোকানে দেখেছি, তো সেখানে বেশ দাম বলেছে, 350-300 করে, না পরে দেখাই, 350-300 করে দাম বলেছে। তো ওই দাম বলাতে আমার ওখানে একটা পরিচিত দোকান আছে, আমাকে আমার বর আর বাতাস মানে উড়িয়ে নিয়ে চলে গেছে যে ওইখানেই চলো, ওখান থেকে তোমাকে ওই হারটা নিয়ে দেবো। তো ওখানে এই হারটার দাম নিয়েছে পুরো গড়িয়াহাট মার্কেটে, এটা দেখা যাচ্ছে না বলে, এটা আর একটু গলাটা বড় লাগবে, শীতের জামা তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো এই হারটা পুরো গড়িয়াহাট মার্কেটে 350 টাকা বলছিল, কম করলে হয়তো 300 করবে, খুব কম করলে 250 করবে, কিন্তু আমি এটা কিনেছি অনলি 180 টাকায়। তো কম টাকায় কিনলে কিন্তু একটা বেশ ভেতরের স্যাটিসফ্যাকশন আছে। আর এটার আমি কানের দুলটা দেখাচ্ছি, কানের দুলটা না আমি খুব কনফিউজ, মানে আমি দুটোকে না, আচ্ছা হুম করতে পেরেছি, না দেখাই দুটো যে কীভাবে যাবে কে জানে, এই দুটো মনে হচ্ছে এই কানের দুলটা, তাই না? তাই তো, দাঁড়া একটু কানে পরে দেখি কেমন লাগে আমাকে। এটা এরকম হবে, তো এরকম হবে নাকি উল্টো হবে? আমার বউ ভালো না বললে সংসার হবে? ওই দেখো ভয়তে ভালো না, মানে এই জন্যই মা খায় সারাদিন। আর এর সাথেই ম্যাচিং সুন্দর একটা এই যে আংটি, কি সুন্দর না আংটিটা, এটার সাথে পুরো ম্যাচিং, মানে বার করে দিয়েছে ও যার দোকানে গেছিলাম আর কি। তো কেমন লাগছে কমেন্ট একটু জানিও আমাকে, আমার তো বেশ ভালো লেগেছে, কানের দুলটা এই যে আর হারটা এই যে। তো চলো এটাকে আমি খুলে রাখি, আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও আরো একটা জিনিস কিনেছি, এই যে দুটো কানের দুল, দাঁড়াও এইটা খুলে দেখাতে হবে। এই কানের দুলটা না অনেকবার দেখেছি আমি, তো দাম যা বলছিল আমার ওটা অত দাম দিয়ে এই কানের দুলটা পোষাচ্ছিল না, কিন্তু আগের দিন ফাইনালি গড়িয়াহাটে এটার দাম বললো 100 টাকা, মানে 250 টাকা দাম বলে 100 টাকায় বেচেছে। দামটাই এত চড়িয়ে বলবে যে তুমি অপশন পাবে না কম বলার। তো এই কানের দুলটা বেশ সুন্দর, এগুলো কুর্তি টুর্তির সাথে বেশ ভালো যায়। এই যে আমার না একটা এরকম ঝোলা ঝোলা দুল পরতে বেশি পছন্দ আর কি, তো সেই জন্য আমি এই ঝোলা ঝোলা দুল সবসময় পরতে থাকি। আমাকে মানায়ও অ্যাকচুয়ালি, মুখখানা এমন একটা হাড়ির মতন যে কানের সাথে বসে থাকা দুল পরলে আরো হাড়ি লাগে, বেশ বেশ লাগছে। তো চলো এই হচ্ছে আমার কালকে শপিং ছিল। আর আমার ননদিনী একদম সকাল সকাল উঠে বেরিয়ে গেছে, ও একদিনের জন্য এসেছিল, ওর সারপ্রাইজ ভিজিট ছিল, একদিনের জন্য ধুম করে দৌড়ে এসে আমার চলে গেছে। তো চলো আমি এবার যাই রান্নাঘরে। ব্রেকফাস্ট করার আগে আমার ছোট্ট একটু কাজ আছে, তো আজকে আমরা খাবো এই সিজনের প্রথম হাঁস, শীতকালে প্রথম হাঁস খাবো আজকে। আজকে যেহেতু সানডে, তো ভাবলাম সানডে তো একটু নিরামিষ নিরামিষ হবে না, মুরগি মাংস খাবো না, এত দাম কমে যাচ্ছে যে ভয় লাগছে খেলে মানে মরে যাই মুরগিকে, 130 টাকা করে কালকে রাতেও খেয়েছি। যাই হোক, তো আজকে হবে হাঁসের মাংস রান্না, তো তার জন্য আগে হাঁসটা ম্যারিনেট করবো, তারপর আমি ব্রেকফাস্ট করবো। হাঁস খেতে গেলে আমার প্রচণ্ড জ্বালা, কারণ এই যে হাঁসের স্কিনটা এটা আমি নিজে পরিষ্কার করি, তারপরেই মানে খাওয়াটা পসিবল হয় আমার পক্ষে, নইলে আমার একদম ভালো লাগে না খেতে। দেখো এই যে স্কিনের একটা একটা ছোট্ট ছোট্ট পশমগুলো তুলে নিতে হয়, মানে তুলে নিই আর কি। হ্যাঁ, এটা তোলার জিনিস আমি দেখাচ্ছি, এই যে এটা দিয়ে এক একটা করে পশম তুলে তারপরে এরকম ক্লিন হয় হাঁসটা। তো সুন্দর ক্লিন করে নিয়েছি, অনেকগুলো স্টমাক রয়েছে, সাথে রয়েছে মেটে, তো এটা অর্ধেকটা হাঁস আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো চলো এবার এটাকে ম্যারিনেট করি। ম্যারিনেট করতে সবার আগে হলুদ দেবো, নুন,
লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা, লঙ্কা বাটা, আদা রসুনও বেটেছি, আদা রসুন বাটা, আর অল্প পরিমাণ টক দই, সাথে সর্ষের তেল। এবারে সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে মাখবো। লেগ পিসগুলো কিন্তু অনেক বড় বড় রয়ে গেছে, এই যে লেগ পিস, ভাবছিলাম বুঝি কোনো পশম রয়ে গেছে না, তো এই যে সুন্দর বড় বড় লেগ পিস একটা দুটো। তো এটাকে এবার সুন্দর করে ম্যারিনেট করতে হবে। হয়ে গেছে ম্যারিনেট, এটাকে এবার ঘন্টা দুয়েকের জন্য রাখতে হবে। এদিকে ব্রেকফাস্ট আমাদের কালকে মিও আমরে খেয়ে প্রচন্ড ভালো লেগেছিল, তা দেবাশিস আজকেও গিয়ে নিয়ে এসেছে মিও আমরে থেকে স্যান্ডউইচ, তো আজকে আমাদের এই মিও আমরে স্যান্ডউইচ দিয়ে হবে ব্রেকফাস্ট। ব্যাপারটা কিন্তু দারুণ, ডেট ছিল না হওয়ার, কিন্তু সাডেনলি ওয়াটার বাল্ব ব্লাস্ট হয়েছে, তো ওকে ওটিতে ভর্তি করতে হয়েছে, মানে এমার্জেন্সিতে ভর্তি করতে হয়েছে, আজকেই ওটি হবে। তো আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, যাই হোক চলো জলদি যাই, অনেকটা দূর যেতে হবে। তো আমি পৌঁছে গেছি টালিগঞ্জ স্টেশন, প্রীতম আমার জন্য ওয়েট করছে। ওই যে প্রীতম, দেখো না শুনতেই পাচ্ছে না আমার ডাক, ওই চলো 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 দাও, এটা ধরো তো টাকাটা আর আমার টোকেন। মাঝপথে যেতে যেতে একটা গুড নিউজ পেয়েছি, প্রচণ্ডই গুড নিউজ, যে আমাদের মানে নতুন জেনারেশনের নতুন সদস্য এসে গেছে। তো আগে চারটের আগে ঢুকতে দেবে না নার্সিংহোমে, তো আমরা ভাবলাম দুপুরে খাবারটা খেয়ে যাবো, কারণ রেখে এসে রান্না করতে করতে দেখে পেট আমার চোচো করছে, তো আমরা খাবো ওই যে উজ্জ্বলদার বিরিয়ানি, মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আর আজকে যেহেতু সেলিব্রেশন তো বানতা হ্যাঁ, তো মামা মামি আগে সেলিব্রেট করবে, মানে আমরা হলো মামা মামি, তো মামা মামি আগে সেলিব্রেট করে নিই তারপর যাবো দেখতে। তো চলো, আর দোকানে ঢুকেই দেখি একটা বড় হাড়ি চলে এসছে, আর ইনি হলেন উজ্জ্বলদা। সত্যি কথা বলতে যত ভিডিও দেখেছি ইউটিউবে যে উজ্জ্বলদার বিরিয়ানি এই ফেমাস সেই ফেমাস, যেটা সবথেকে বেশি দেখেছি সেটা হচ্ছে ওনার ব্যবহার খুব ভালো শুনেছি, আর সত্যি কথা বলতে গিয়ে কিন্তু ওনার ব্যবহার আমি সত্যিই খুব ভালো দেখেছি। সত্যি উনি খুব ধৈর্য ধরে এত কাজের মাঝখানেও সবার সাথে কথা বলছিলেন, আরও ব্লগাররাও ছিল তাদের সাথেও খুব ভালোভাবে উনি বিহেভ করছিলেন। আর এই যে সেই এক ডাব্বা ঘি যেটা পুরো এই বিরিয়ানিতে ছড়িয়ে দিল, ও মাই গড, সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল। আর আমার সবথেকে যেটা মনে হয় যে দাম ম্যাটার্স, এখানে চিকেন বিরিয়ানি ছিল 130 টাকা, তো আমি বলবো যে এই দামে এই রকম একটা কোয়ালিটির বিরিয়ানি সত্যি দারুণ ছিল। আমি দাদা বৌদির বিরিয়ানি সত্যি খেয়েছি, প্রচুর খেয়েছি, এখন দাদা বৌদির বিরিয়ানি চিকেন বিরিয়ানি 250 টাকা মতন মনে হয়, আমি সঠিকটা জানি না, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি যখন 120 টাকা ছিল তখন থেকে খেয়েছি, তো তখন থেকে আমি অজস্র খেয়েছি, কিন্তু সেই টেস্টটা কিন্তু আমি এই বিরিয়ানির টেস্টে পেয়েছি। সত্যি কথা বলতে 130 টাকায় প্রচণ্ড একটা সুস্বাদু ভালো বিরিয়ানি ছিল। তো আমরা নিয়েছি একটা মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানির মধ্যে যে মাটনটা ছিল পিসটা অনেকটাই বড় ছিল, এটা 200 টাকা ছিল মাটন বিরিয়ানির প্লেট, মাটনের পিসটা অনেক বড় ছিল, একটা বড় টেস্টি আলু ছিল, আর মাটনের ভিতরে যে চর্বিটুকু ছিল জাস্ট না থলথল থলথল করে নড়ছিল, সত্যি দারুণ ছিল। প্রীতমকে দেখো না একদম মাটন বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির এই চিকেনটা দেখে ভেবো না যে এইটুকুই চিকেন ছিল, এখানে আরও এই যে আরেকটা চিকেন, আরও আরেক টুকরো চিকেন রয়েছে সাইডে, আর ভেতরে আরও অনেক চিকেন ছিল। অ্যাকচুয়ালি আমার চিকেন বিরিয়ানির চিকেনটা না ভেঙে গেছিলো, সেই জন্য এরকম হয়ে গেছিলো, আর সাথে রয়েছে অনেকটা পরিমাণে স্যালাড। আর প্রীতম কিন্তু সহজে বাইরে বিরিয়ানি খেতে চায় না, খেয়ে ওর ঠিক মানে হজমও হয় না, দেখো না ধোয়া উঠছে বিরিয়ানি দিয়ে, যাই হোক ওর হজমও হয় না, ওর শরীর খারাপ হয়ে যায় বাইরে বিরিয়ানি খেলে, কিন্তু ও কিন্তু এটা ঠিকঠাকই খেয়েছিল। আর এর সাথে আমরা নিয়েছিলাম আরেকটা চিকেন চাপ, এই যে চাপের পিসটা অনেক বড় ছিল, এটা এক পিস চাপ 80 টাকা দাম ছিল, আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি। সত্যি কথা বলতে বিরিয়ানি তো আমার অলওয়েজ ফেভারিট, আর এই উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু আমার দারুণ লেগেছে খেতে, তো আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরাও আসতে পারো, কারণ এই এক প্লেট বিরিয়ানি আমি শেষ করতে পারিনি, এর অর্ধেকটা রয়ে গেছে,
আর এই বিরিয়ানিটা আমি তো নষ্ট করব না। তো আমি কি করেছি, একটা সুন্দর করে বক্স নিয়েছি, তার মধ্যে সব রাইস আলু চিকেন সব ভরে নিয়েছি, নিয়ে সোজা বাড়ি নিয়ে চলে যাব। আর একটা কথা ভাবো, এক প্লেট বিরিয়ানি আমি খেতে পারছিলাম না, সেখানে এক প্লেট বিরিয়ানি দেওয়ার পরেও মাংসটা বাদে আলু নাও কি তোমরা যাই নাও না কেন, সেটা কিন্তু একদম আনলিমিটেড, যতক্ষণ তোমার পেট না ভরবে ততক্ষণ তুমি রাইস খেতে পারবে। আর খাওয়ার পরপর আমি আর প্রীতম দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, মামাবাবু মামা হওয়ার আনন্দে বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ভীষণভাবে একটা সেলিব্রেট হলো আমাদের। তো এবার আমরা যাব নার্সিংহোমের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নার্সিংহোম, তো এখানেই রয়েছে চৈতি। এই যে আমার ননদিনী, ও আসলে এত নরম সরম না, মানে ওর ওটি হয়েছে শুনে আমারই কান্না পাচ্ছিল, তো ও তো কষ্ট পাচ্ছেই। আর এই যে আমাদের বহু প্রতীক্ষিত, অনেক দিন ধরে অপেক্ষা করে থাকা আমাদের অ্যাঞ্জেল, তো ফাইনালি চলে এসছে। দেখো কি মিষ্টি, কি সুন্দর দেখতে হয়েছে, আমি তো জাস্ট মানে শকড হয়ে গেছি যে এত কিউট একটা বেবি আমাদের হয়েছে। তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো। আজ আমি টু মাচ খুশি। তো যাই হোক, বাড়িতে চলে এলাম আবার, ওখানে থাকা মানে থাকতে দেবে না নার্সিংহোমে। আর সবথেকে বড় কথা কি, সকালবেলায় উঠে আমি একটু রেডি ফেডি হয়েছিলাম যে যাই একটু হাঁস রান্না করি, ম্যারিনেট করে ওরমভাবে ফ্রিজে ঢুকিয়েছি। জাস্ট প্রীতমভাবে একটা ফোন করেছে যে এক্ষুনি বেরো, আমি আর ইভেন জামা কাপড়ও চেঞ্জ করিনি, যা পরেছিলাম সেই পরেই দৌড় দিয়েছি। তা যাই হোক, আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি এলো, আমি সত্যি দেখে না কেমন একটা হচ্ছে ভেতরে ফিল যে এটা আমাদের সন্তান। যাই হোক, তো বাচ্চা আর আমার ননদ দুজনেই সুস্থ আছে, খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে। তো আগামী দিন দেখি, মনে হয় না যাবো, পরশুদিন ওকে ছাড়বে, পরশুদিন আবার যাব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর উজ্জ্বলদার বিরিয়ানি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও।